করোনা রুখতে আর লকডাউন নয়, লড়তে হবে করোনা বিধি মেনে আর টিকাকরণের সাহায্যেই। ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমনই নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টিকাকরণ নিয়ে সর্বস্তরে সচেতনতা বাড়াতে ও গতি আনতে 11 থেকে 14 এপ্রিল টিকা উৎসব পালন হবে দেশে। ভারতে করোনার দৈনিক সংক্রমণ 1,32,000 ছুঁই, বাড়ছে মৃত্যুও, দৈনিক মৃতের সংখ্যা 780। পশ্চিমবঙ্গে একদিনে করোনার শিকার প্রায় 3,000, মৃত্যু হয়েছে 7 জনের। মহারাষ্ট্রে 24 ঘন্টায় করোনা আক্রান্ত 69,289 জন। দেশজুড়ে 24 ঘন্টায় টিকাকরণ হয়েছে 36,91,511 জনের। এখনো পর্যন্ত টিকা নিয়েছেন 9,83,34,262 জন। করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় টেস্ট, ট্র্যাক ও স্ট্রিটের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনাবিধি কঠোরভাবে মানতে হবে বলেছেন মোদী। করোনা সংক্রমণ রুখতে নাইট কার্ফুকে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী, তবে লকডাউন যে করা হবে না তা স্পষ্ট করেছেন। আরটিপিসিআর টেস্টের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন সংক্রমণকে আটকাতে পরীক্ষাই পথ, করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করে কোয়ারেন্টাইন করে চিকিৎসা করতে হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। টিকা উৎসবে 45 ঊর্ধ্বদের টিকা দেওয়াতে গতি বাড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।